আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা জানাবো যারা ডিগ্রি ভর্তি দু হাজার তেইশ সালের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চাচ্ছেন সো তাদেরকে অবশ্যই জানতে হবে যে দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে এবং হচ্ছে কারা আবেদন করতে পারবে না তো চলো আজকে ভিডিও শুরু করি আর অবশ্যই ডিগ্রি বিষয়ক এ টু জেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সো দেখতে পাচ্ছ এখানে আমি টাইটেল দিয়েছি কারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ সর্বপ্রথম আমরা জানবো যে হচ্ছে ডিগ্রির দ্বিতীয় রিলিজ স্লিপে যে আবেদন করতে হবে এটাতে কারা আবেদন করতে পারবে এবং কারা হচ্ছে পারবে না তো কারা পারবে আবেদন করতে এটা আগে আমরা দেখব তো কোন নাম্বারে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে মেধাতালিকায় যারা স্থান পায়নি অর্থাৎ যারা প্রথম মেধাতালিকা দ্বিতীয় মেধাতালিকা কোটা মেধাতালিকা বা প্রথম স্লিপ এই যে কোনো মেধাতালিকা যারা একদম স্থান পায়নি তারা কিন্তু দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে ঠিক আছে এটা কোন নাম্বার ছিল এবার খ নাম্বারটা আমরা আপনাদেরকে যেরকম বুঝাচ্ছি দেখেন মেধা তালিকা স্থান পেয়েও যারা ভর্তি হয়নি সো অনেকে রয়েছে যে প্রথম প্রথম মেধা তালিকায় একটা কলেজ পেয়েছিল তো ভাবতে সে আমি ওই কলেজে পড়বো না আমি আমার পাশে বাসার পাশে পাশে হচ্ছে যে আমার বাসার পাশে বেসরকারি কলেজ রয়েছে আমি সেটাতে পড়বো তার জন্য উনি ভর্তি হয়নি পরবর্তীতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিল তবুও চান্স পায়নি ঠিক আছে সো তারাও যারা যে কোনো মেধা তালিকায় স্ট্যান্ড পেয়েছিল পাওয়ার পর স্বেচ্ছায় ভর্তি হয়নি তারাও কিন্তু দ্বিতীয় রিলিস লিপে আবেদন করতে পারবে অর্থাৎ আপনি যদি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছিলেন তবুও ভর্তি হননি তবুও আপনি দ্বিতীয় রিলিস লিপে আবেদন করতে পারবেন কিংবা প্রথম রিলিস লিপে আপনি চান্স পেয়েছিলেন বাট ভর্তি হননি স্বেচ্ছায় যে এরপর আলাদা একটা কলেজ দিব ওইটাতে ভর্তি হবো সো আপনিও কিন্তু দ্বিতীয় রিলিস লিপে আবেদন করতে পারবেন ক্লিয়ার এখন গো নাম্বার দেখেন গো নাম্বার হচ্ছে মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তিটাকে বাতিল করেছে সো অনেকেই রয়েছে যারা হচ্ছে যে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল বাট পরবর্তীতে ভাব ভর্তিও হয়ে গেছে তো পরে ভাবতেছে যে আমি আসলে এই করে যে পড়বো না তখন ফিরে আবার ভর্তিটাকেও বাতিল করার আবেদন করে ভর্তিটাকে বাতিল করেছে সো তারা চাইলে হচ্ছে ডিগ্রি দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবে ঠিক আছে এটা আমি বলতেছি এবং ঘ নাম্বার দেখেন যারা প্রথম রিলিস স্লিপে চান্স পায়নি অর্থাৎ যারা প্রথম রিলিস স্লিপে একটি পাঁচটি কলেজ চয়েস দিয়েছিল সেখান থেকে একটি কলেজে তার হচ্ছে চান্স এসেছে বাট ওই কলেজটি তার এরিয়ার ভিতরে না অনেক দূরে তো সে ভাবছে আমি ওইটা কলেজে ভর্তি হব না তো চালে সে দ্বিতীয় রিলি স্লিপে কিন্তু আবার আবেদন করতে পারবে এবং ও নাম্বার দেখতে পাচ্ছ যারা প্রথম রিলি স্লিপে চান্স পেয়েও ভর্তি হয়নি তারা দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ যারা প্রথম রিলি স্লিপে একটা কলেজে একটা সাবজেক্ট নিয়ে চান্স পেয়েছে বাট ভাবতেছে যে এখনও তার মনে আসলে মানে চিন্তা রয়েছে যে আমি এই কলেজে ভর্তি হব না আরেকটা আলাদা কলেজ হলে ভালো হইতো সে চাইলে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং চ নাম্বারে দেখেন যারা প্রথম রিলি স্লিপে আবেদন করতে পারেনি তারাও কিন্তু হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে ক্লিয়ার সো আমরা এখন দেখলাম যে হচ্ছে কারা কারা দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে এখন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও নাম্বারটা যারা হচ্ছে প্রথম রিলি স্লিপে আবেদন করতে পারেনি বা যারা জানতেই পারেনি যে প্রথম রিলি স্লিপটা আসছিল তো না জানার কারণে আবেদন করতে পারেনি বা যে কোনো কারণে আবেদন করতে পারেনি তারাও পারবে এখন কারা আবেদন করতে পারবে না পারবে না ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে কারা আবেদন করতে পারবে না তো আবেদন করতে তারাই পারবে না যারা হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় নিশ্চয়ন হয়নি তারা হচ্ছে আবেদন করতে পারবে না ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যে হচ্ছে কারা আবেদন করতে পারবে কারা পারবে না তো আশা করছি ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ